ইংল্যান্ডের ব্রিস্টল থেকে আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বারটা হচ্ছে শনিবার। হট সোমি আম্মি ড্যাডি দিয়েছে, মাই ড্যাডি কোথায় খাচ্ছে? এই টেবিলের নিচে কার্পেটটা পাতা আছে, এই টেবিল কার্পেটের ওপর বসে খাচ্ছে। সমৃদ্ধ ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তারপরে আবার ওর বাবা ওকে ম্যাগি দিয়েছে। ঠিক আছে, ওদের আবার ম্যাগি দিয়েছো কেন? চলো খাও। মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? তোমরা ইংল্যান্ডের ব্রিস্টল থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর ক্যামেরাটা আমি আর সিনিকা ট্রলি নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে জিপি ডাক্তারখানা, কারণ আজকে আমার আছে ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন। আগের বছরও দিয়েছিল এনরোল সময়, তো এবারও দেবে, তো আজকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। এখন বাজে 12:10 মতো বাজে, 12:30 আমার ভ্যাকসিনেশান আছে টাইমিং। তো চলো, এই ঘরে এই সমৃদ্ধ আর হাজব্যান্ড রয়েছে, তো চলো ভ্যাকসিনও দেবো, তার সাথে বাজার করবো, একেবারে বাজার করে ভ্যাকসিন দিয়ে আসবো। আর আগের দিন তো সমৃদ্ধুর ভ্যাকসিন দিয়েছিল, আর আজকে আমার। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5-10 মিনিট হেঁটে জিপি পৌঁছে যাবো। ওই সিনিকা স্কুল যত দূর তত দূর, আর সিনিকা যাচ্ছে আগে আগে ট্রলি নিয়ে। ট্রলিটা নিয়েই বেরোলাম যাতে বাজার করে আসতে পারি। হাজব্যান্ড বললো একেবারে এই আমাদের সামনে টেস্কো আছে, দাঁড়া মাম্মা টেস্কো থেকে বাজার করে। এই যে এটা দেখছো, এই যে এটা টেস্কো, এটা টেস্কো। তোমরা হয়তো অনেকে জানবে না টেস্কোটা কী, রোজই আমি বলি টেস্কো কী। এটা বড় সুপার মার্কেট, অনেক আছে ছোট, এটা হচ্ছে টেস্কো আর কি সুপার স্টোর। কিছু কিছু টেস্কো এক্সট্রা এক্সপ্রেস রয়েছে, এটা সুপার স্টোর। এখন পার হোস না, পার হবো না, সোজা যাব। পৌঁছে গেছি আমরা জিপি ওয়েস্ট ভিউ সার্জারি। না এলো কি ডালিম, বেদানা ডালিম, না কিছু ফুটে না গোলাপের, না না কি জানি কি, কিছু কিছু আবার দেখছি শুকিয়েও গেছে, ভর্তি গাছ শুকিয়ে গেছে, এত রোদে ভর্তি। ঠান্ডা হবে আবার ভালো হবে, ফ্লু ক্লিনিক এদিকে যেতে হবে। ঠিক আছে, আমাদের ফ্লু ক্লিনিক এদিকে যেতে হবে, এদিকে চ চ। সত্যি যে জিনিসটা ভয় পাই এত সেকেন্ডে, এক সেকেন্ডে নিমেষেই হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমাদের নয় আমার, আর এখন আমি চলে এসেছি টেস্কো। এই যে টেস্কোতে বাজার করতে চলে এসেছি, আমি আর সিনিকা এখন বাজার করবো, তারপর বাড়ি যাবো। চল চলো, ট্রলিটা আমার হাতে ধরিয়ে দিয়ে নিজে এখন এটা নেবে, চলো। মামা বাজার করার সময় কিছু ভিডিও আর শ্যুট করতে পারিনি, কারণ বাড়ি যাবার অনেকটাই তাড়া ছিল। বাড়িতে এসেই বাজারপত্র গুছিয়ে তারপর কাজে নেমে পড়েছি। আজকে শনিবার, ছুটির দিন, অনেক কিছুই কাঁচা ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, কারণ ওয়াশিং মেশিনে কাচতেও টাইম লাগবে, তারপর সেগুলো বাইরেও মেলবো, সেগুলো শুকোতেও টাইম লাগবে। যেহেতু 12:30 থেকে ভ্যাকসিন ছিল, তারপরে বাজার করে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু রেডি টেডি করে রাখো। তো ভাত আর ডালটা করে রেখেছে,
আর আজকে করছি হচ্ছে রান্নার মধ্যে পাঁচমিশালি তরকারি। তো পাঁচমিশ আমি হাতটা তুলেছি, হাতে মোবাইল ধরেছি, তুলতে পারছি না, হাতে প্রচুর ব্যথা করছে। ভ্যাকসিন দিয়েছি, বলেছে ওরা ব্যথা হবে, ব্যথা দিলে ঠান্ডা জলে ছেঁক দিতে বলেছে। তো ও তরকারি টরকারি সব কেটে রেখেছিল, তো এসে সঙ্গে সঙ্গে আর কি পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিলাম। তো আজকে দুপুরে এই হচ্ছে মেনু, মিক্সড ভেজ একটা, আর আম দিয়ে ডাল হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, আর এখন সবাই স্নানে গেছে, স্নান হয়ে গেলে আর আমার এই তরকারিটা হয়ে এসছে, হয়ে গেলে তারপরে লাঞ্চটা সেরে নেবো আর কি। বাটি হয়েছে, এবার কান্না থেমেছে, এই বাটি 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 নিয়ে বাটি কি হলো, বাটি দিয়েছি তো, দিয়েছি তো। আজকে তো সাদামাটা ছিল লাঞ্চে খাবারে, তো সেই সবই খাওয়া দাওয়া হয়ে গেছে, সমৃদ্ধুরও খাওয়া হয়ে গেছে, আর আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ড্রাইং রেখে শুকাচ্ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। কারণ দেখো প্রচুর জামা কাপড়ে টেবিল ময় ভরে গেছে এবং ড্রাইং রেকটা যদি খালি না করি, আবার আজকে যেগুলো কাচলাম সেগুলো যদি আজ শুকো হয় বা না শুকায় সেগুলো আবার ড্রাইং রেকে আমাকে মেলে দিতে হবে, সেই জন্য এদিকে এই কাজগুলোই করছি। সোম, সোমের কি হয়েছে, কি হয়েছে বাবু, সোমের, সোম ইজ স্যাড, সোম ক্রাইং, কি হয়েছে? ও এটা আবার রাগ হয়ে গেছে, তুমি রাগ হয়েছ, উপরে উঠছ কেন, কি হয়েছে দিদি, জ্যাকেট পরছে না দিদি, জ্যাকেট কি হচ্ছে, এটা কি হচ্ছে দিদি, জ্যাকেট দিদি, জ্যাকেট দিদিকে জ্যাকেট পরাবে বলে জ্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিদি জ্যাকেট দিদি জ্যাকেট। এই একটু আগে লাঞ্চ টাঞ্চ করে উঠলাম, তো এখন শুভ ভাবছি একটু রেস্ট নেবো, কারণ হাতটাও প্রচণ্ড ব্যথা করছে, এখানটা ফুলে রয়েছে। তো তার আগে ভাবছি ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো একটু বাইরে দিয়ে আসি, কারণ বাইরে বেশ হাওয়া আর রোদ উঠেছে হালকা হালকা, তো চলো এগুলোকে আগে বাইরে দিয়ে আসি। একটু যে কাজের মানে থেকে বিশ্রাম নিয়ে একটু বসবো তারও উপায় নেই। এই দেখো ওয়াশিং মেশিন জানান দিচ্ছে যে আমার কাঁচা হয়ে গেছে, এবার নাও। আর আজকে বিছানার চাদর দিয়েছিলাম, আর বিছানার চাদরের মধ্যে দেখো সমস্ত জামাকাপড়গুলো ঢুকে একটা গাঁটের মতো হয়ে গেছিলো। তো যাই হোক, তার জানানে আমি ওয়াশিং মেশিনটা খুলে জামাকাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। অল্প মেঘলা মেঘলা আছে কিন্তু রোদেও আর হাওয়াতেও আর কি শুকিয়ে যাবে, তারপরে সন্ধ্যার আগেই জামা কাপড়গুলো তুলে নেব, কারণ বড় একটা বিছানার চাদর রয়েছে, তো সেটা আবার ঘরে মেললেও অসুবিধে। বাড়ি কিছু মেলে দিয়েছি আর এই ঘরে অল্প মোজা টোজা ছোট ছোট সমৃদ্ধ প্যান্টেনগুলো মেলে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, টাটা।